সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, দিয়ে ভালো আজকে একটা ভিডিও করি। কেননা তোমাদের দি ভাই আর লাইভে আসতে পারছে না, বললামই কালকে তোমাদের একটা শর্ট ভিডিও করে যে আমার লাইভে একটা প্রবলেম হচ্ছে। তো ওটাই কি বলবো আর, লাইভটা এইভাবে প্রবলেম হয়ে যাবে ভাবতে পারিনি, খুব মনটা খারাপ রয়েছে। কেননা লাইফটা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট, কেননা যখন আমার মন খারাপের সময়, আমার ভালো মুহূর্তের সময়, প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদের সাথে লাইভে এসে সময় কাটাই। তো সেই জিনিসটা আর হচ্ছে না, মেয়ে আমার ভুলবশত সেই চলে এসছে লাইভে, বললো মা আমি একটু লাইভে বসবো। বললাম না, আমি আমার পাশে বসে বসে আমি আছি, তারপর তুই কর। ও ওরকম একটু দুষ্টুমি করতে করতে চলে এসছে, ওকে বলছিলাম ফোনটা দে ফোনটা দে, তা সত্ত্বেও শোনেনি। দিয়ে কমিউনিটি গাইডলাইন্স মেরে দিয়েছে, যার জন্য ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। দিয়ে এখন অনেক চেষ্টা করলাম, এখন আর কিছু হবে না, একমাত্র ইউটিউব যখন মনে করবে তখনই আর কি ওটা খুলবে লাইভটা। তো আপাতত আর আমি আমার এই মিকিস ব্লগ চ্যানেলটাই লাইভ করতে পারছি না। তো তোমরা আমাকে কেউ ভুলে যেও না, আমি তো এই চ্যানেলে শর্ট ভিডিও আর ব্লগ পোস্ট করবই। তো আছি তোমাদের সাথে, লাইভে আসতে পারছি না, তো কী হয়েছে তোমাদের মন দিয়ে আছে। আর তোমাদের কালকে আর একটা চ্যানেলের আমি লিঙ্ক আমি শেয়ার করেছি কমিউনিটিতে, আর ভিডিও করে বলেছি, ওটা হচ্ছে মুন প্রিয়া শর্টস। ওটা আমার আগের একটা চ্যানেল, তো খুব একটা ইউজ করা হতো না, বাট খুলেছিলাম মিনি ব্লগ করবে বলে। তা এখন আবার ওটাই ভাবছিলাম যে ওটাই যদি লাইভ আসা যায়। তো কালকে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, যার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। তো মানে কমিউনিটিতে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে দেখি 72টা সাবস্ক্রাইবার, না 77টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ। তো ওটা দেখি লাইভটা কবে অন হয়, এখনো পর্যন্ত জানি না। তো ওটাই লাইভটা অন হলেই আমি ওটা দেখে লাইভ আসার চেষ্টা করবো, তোমাদের সাথে আবার ফিরে আসবো তোমাদের মন দিয়ে গল্প করতে। তো কি আর বলবো, ভুলে যেও না, শুধু একটা কথাই বলবো, আমাকে ভুলে যেও না তোমাদের মন দিকে, কি বলবো খুব মন খারাপ। তো তো এই যে আসলাম একটু এখন আবার বাপের বাড়িতে, কেননা মনটা ভালো লাগছে না, বাড়িতে বসে লাইভ করতে পারছি না, আর তাই ভাবলাম যে একটু বাপের বাড়িতে যাই। বরকে বললাম কি গো যাবো দুদিন, একটু বেরিয়ে আসবো। তারপর বললো যাও দুদিন তাহলে থেকে আসো, তার জন্য মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়ের আবার 30 তারিখ দিয়ে পরীক্ষা, এই বাড়িতেই থাকবো, এখান থেকে মেয়ে পড়তে যাবে, আর এখান থেকে একটু স্কুলটা সুবিধা হয় যেতে। হ্যাঁ, তো ওই জন্য মিকির 30 তারিখে পরীক্ষা, তো 30 তারিখে পরীক্ষাটা হয়ে গেলে একটু শান্তি পাই। তো এই হচ্ছে কথা। আর কালকেও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাইনি, বিসর্জনটা দেখতে যাইনি, কারণ মন প্রচণ্ড মন খারাপ আছে, চ্যানেলটা এইভাবে এরকম প্রবলেম হয়ে গেল। তো তো কী বলবো, কিছু করার নেই, সব কিছু তো আমাদের হাতে থাকে না, আর ভুল তো বাচ্চা মানুষ জেনে বুঝে ভুল করেনি, হয়ে গেছে, আর কী করা যাবে, হচ্ছে কথা। তো চলো, ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই, কেননা লাইভে তো আর গল্প করতে পারছি না, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে গল্প করতে চলে আসলাম। তো কেমন আছো বা কী করছো সবাই আমাকে কমেন্টে জানিও, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার তো তোমাদের প্রত্যেকের কাছেই আছেই, আমার সাথে যখনই গল্প করতে ইচ্ছে করবে তো মেসেজ করো হোয়াটসঅ্যাপে বা ফোন করো, অসুবিধা নেই, তোমাদের মন্দি তোমাদের জন্য সবসময় আছে। আর কী বলবো, আর ইনস্টাগ্রামে লাইভ আসবো মাঝে মাঝে, যদি গল্প করতে ইচ্ছা ইনস্টাগ্রাম লাইভে চলে আসবে, আমি তো আছি। দিয়ে আমার আবার মাসি বেড়াতে এসছে, মিকি এদিকে, মা ওরা বাড়িতে নেই, মা মিকি আর আমার মা গেছে একটু হরিণ মোড়ে, আমার ওই যে বোনের ছেলে হয়েছে যার জন্য একটু জামা কিনতে গেছে। আমি এই যে পুরো বাড়িতে একা একা বসে রয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো সবাই কেমন আছো বলো কিন্তু, আর দি ভাইকে একদম ভুলে যাবে না। তো চলো ছোট্ট করে একটা ভাবলাম ভিডিও দিই তোমাদের জন্য, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তাড়াতাড়ি তোমরা সবাই মিলে দি ভাইয়ের চ্যানেলটাকে 11,000 করে দাও, 11K। তো জানি না কবে হবে 11,000, তার মধ্যে আমার চ্যানেলটা এরকম একেতেই রিচ কম চলছিল, একদম ভিউজ আসছিল না। দেখো এইটাই হয়, মানে কন্ট্রোভার্সি করা যখনই আমি বন্ধ করে দেবো তখনই চ্যানেলটা ডাউন হয়, মানে কন্ট্রোভার্সি চায় মানুষ। এই যে আবার শুরু হয়েছে, কালকে দেখলাম আবার সেই ওই যে 3 জন নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়েছে, মানে কী বলবো, কেউ মানে ভালো থাকতে মানে পছন্দ করে না, একটার পর একটা মানে ঝামেলা লেগেই রয়েছে। যাই হোক, ওই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কেননা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিতেও চাই না, আর আমার চ্যানেল যদি রিচ ডাউন হয়ে যায় হয়ে যাবে। কোনো দিন আমি কন্ট্রোভার্সির আপাতত কোনো দিন ভিডিও নামাইনি, যা বলার আমি লাইভে এসে বলে দিয়েছি, আর এখনও কিছু বলতে চাই না। শুধু মনটা খারাপ লাগে যে মেয়েটার কালকে লাইভ দেখলাম, দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, ছাড়া ওই ব্যাপারে কিছু বলতে চাই না, নো কমেন্টস। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দি ভাই আর দি ভাইয়ের নতুন চ্যানেলটা মুন
মুনপ্রিয়া শর্টস। তো ওই চ্যানেলটা যখন আবার খুলেছি তাহলে এক কাজ করবো, ওই চ্যানেলটাতে আমাদের আবার তোমাদের জন্য মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, শুধু মিনি ব্লগ। আর এই চ্যানেলটাতে ব্লগ আপলোড হবে আর রিলসগুলো আমার আপলোড হবে, ঠিক আছে? তো তোমরা সবাই মুনকে প্লিজ 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 সাপোর্ট করো, কেউ ভুলে যেও না। আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই কিন্তু কমেন্ট করো কেমন আছো, লাইভে গল্প করতে পারছি না কি হয়েছে, কমেন্টে কিন্তু জানাবে সবাই কেমন আছো।